এদিকে বছর জুড়ে নানা কাণ্ড ঘটিয়ে আলোচনা এসেছেন প্রভাবশালী রাষ্ট্রনেতারা। কখনো গণমাধ্যমের সামনে এসে ফুপিয়ে কেঁদেছেন মিসাইল ম্যান খ্যাত কিম জং উন, কখনো আবার এক প্রেসিডেন্টের কুকুরকে আদর করতে গিয়ে কামড় খেয়েছেন আর এক প্রেসিডেন্ট। 2023 সাল জুড়ে ঘটে যাওয়া এমন সব টুকরো ঘটনাই দেখব এবার। বিশ্বনেতারাও রক্ত মাংসের মানুষ, তবে সাধারণের মতো আচরণই তাদের করে দেয় সংবাদের শিরোনাম। এই যেমন বছরের শেষ দিকে হাজারো নারী অতিথির সামনে ফুপিয়ে কেঁদে আলোচনার জন্ম দিয়েছেন মিসাইল ম্যান খ্যাত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্মেলনে নারীদের বেশি করে সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানাতে গিয়ে অঝরে কাঁদেন তিনি। G20 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে খালি পায়ে হাঁটু গেড়ে বসে থাকা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ছবি ভাইরাল হয়। একজন নারী সরকার প্রধানের সাথে সুনাকের এই নম্র ব্যবহারের প্রশংসা করেন নেটিজেনরা। কানাডার সুদর্শন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য বছরটা যেন অপয়া। আগস্টে স্ত্রী সোফিয়ার সাথে বিয়ে বিচ্ছেদ ঘটে তার, ছিন্ন হয় দেড় যুগের গাঁট ছড়া। দুমাস পর টরন্টোর একটি মসজিদে গিয়ে মুসল্লিদের তোপের মুখে পড়েন ট্রুডো। ইসরায়েলকে সমর্থন দেওয়ায় তাকে শুনতে হয় দোধ্বনি। এক পর্যায়ে মসজিদ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। পশ্চিমা দেশে কুকুর অনেকটা ঘরেরই এক সদস্য, তবে অনেক সময় অতিথির প্রতি এর আচরণ বিব্রত করে গৃহকর্তাকে। গেল নভেম্বরে এমনই বিড়ম্বনায় পড়েন মলদোভার প্রেসিডেন্ট, তার বাড়ির কুকুরকে আদর করতে গিয়ে কামড় খান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। রাজার শাসন না থাকলেও বিশ্বে দণ্ডমুণ্ডের কর্তা মনে করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। তিনি যখন হোঁচট খেয়ে পড়ে যান, তাকে প্রতীকী রূপে দেখা হয় দুর্বলতা হিসেবে। আড়ালে আবডালে হাসেন বিরোধীরা। গেল জুনে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের সমাপনী অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানিয়ে রসিকতার সুযোগ হাতছাড়া করেননি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। একাধিক অনুষ্ঠানে তার বয়স আর দ্রুত সেরে ওঠা নিয়ে রসিকতায় মাতেন তিনি। নয় বছর পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রে প্রশ্নবাণে জর্জরিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংখ্যালঘু ইস্যুতে সাবরিনা নামে এক সাংবাদিকের প্রশ্ন বিব্রত করে তোলে তাকে, যাতে ভারতীয়দের হেনস্থার মুখে পড়েন ওয়াল স্ট্রিট জার্নালের এই সাংবাদিক। এটি নিয়ে নিন্দা জানায় হোয়াইট হাউস। G20 সম্মেলনের ফাঁকে গান্ধীর সমাধিস্থল পরিদর্শন করেন রাষ্ট্রনেতারা, যেখানে জুতা পরে শ্রদ্ধাস্থলে গিয়ে আলোচনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে চামড়া নয়, কাপড়ের জুতা পরেছিলেন তিনি। সুইডেন সহ পশ্চিমা বিভিন্ন দেশে প্রায়ই মত প্রকাশের স্বাধীনতার নামে কোরআন অবমাননা করা হয়। এর বিরুদ্ধে শুধু প্রতিবাদী নয়, অভিনব এক কাণ্ড করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। কোরআন হাতে নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ডায়াসে উঠে পড়েন তিনি, যার প্রশংসা করেন বিশ্বের মুসলমানরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।